আমার টার্গেট হলো বাংলাদেশের মানুষ একসময় খাইতো দাদাদের কাছে শুনি বা চাচাদের কাছে শুনি যে এই একটা আইটেমের নাম বলেন। হ্যাঁ বলি, আমার এলাকায় ঝুরি ভাজা চিনবেন না? ঝুরি ঝুরি ভাজা একটা আইটেম দিয়ে বেসন দিয়ে বানানো হয়, আমার এলাকার লাড়ু বা নাড্ডু। আমি খেয়েছি ছোটবেলায় অনেকদিন। এই যে বললেন স্যার ছোটবেলায় খেয়েছি, আমি সেই ছোটবেলার স্বাদটাই দিতে চাই সাব্বিরের কাছে জানতে চাই। সাব্বির ধন্যবাদ স্যার। সাব্বিরকে কতটা বদলে দিয়েছে নিজের বলার মতো একটা গল্প? নিজের বলার মতো একটা গল্প গ্রুপ আমাকে যতখানি বদলে দিয়েছে, চমকে দেওয়ার মতো বদলে দিয়েছে। আমি আসলে লিটারেচার স্টুডেন্ট, ইংলিশ সাহিত্যে আমি পড়ালেখা শেষ করেছি অনার্সে। সুতরাং আমি যেহেতু ফাইন্যান্স বিজনেস এটা বুঝতাম না, সো আমাকে ফার্স্ট অফ অল যেটা ফার্স্ট ইনোভেশন আমার ছিল রাজবাড়ি শপ ডট কম, এটা আমি আসলে প্রথম ব্যবসা না শিখি ব্যবসা করতে যাই। আলহামদুলিল্লাহ যখন আমি নিজের বলার মতো একটা ফাউন্ডেশন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হই, আপনার 90 দিনের সেশনটা করি, তখন আমি আসলে রিয়েলি বুঝতে পারি আমার ব্যবসা আসলে এভাবে না, এভাবে শুরু করা উচিত ছিল। এবং আমি রিয়েলি তখন শিখি যে আমাকে এভাবে করতে হবে। আলহামদুলিল্লাহ সেখান থেকে আমার সবচেয়ে বেশি স্যার যেটা কাজে দিয়েছে, আমি যেটার জন্য আপনাকে প্রতিদিন দোয়া করি, স্পেশাল এই দিনটার জন্য, যেটা অ্যাকাউন্টেন্ট ফর নন অ্যাকাউন্টার্স যে ক্লাসেস যেটা নিচ্ছেন, এটা আমার যে কী উপকার করেছে সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। সেটা থেকে আমি শিখছি আমার টোটাল কোম্পানি ফরমেশনটা কীভাবে চালাতে হয়, ফাইন্যান্সটা কীভাবে মেনটেন করতে হয়, এবং সেই শিক্ষা টোটাল শিক্ষার উপর ভিত্তি করে আমার সেকেন্ড ইনোভেশন হালাল ফুডস ডট কম ডট বিডি, হালাল ফুড ক্ষুদার বিশুদ্ধ সমাধান ট্যাগলাইন আমি আমার সেকেন্ড ইনোভেশন শুরু করি। আলহামদুলিল্লাহ সেকেন্ড ইনোভেশন আমি মাত্র 3 মাস আনিম, সেকেন্ড মাসেই আমার ব্যাকআপ ইভেন্ট পার করে আমি লাভে ইন করে গেছি। আলহামদুলিল্লাহ মাসে আমি বেশ একটা ভালো লাভে থাকবো। অসাধারণ। এবং আপনিও কীভাবে, আমি শুনলাম হালাল ফুড দিয়ে আপনি শুরু করেছেন, তার আগে একটা ইনোভেশন নিয়ে আপনি কাজ করেছেন, কেমন চলছে এবার আপনার সেল, কীরকম অবস্থায় এসে? আলহামদুলিল্লাহ পার্ট ডেতে আমি আজকে আপনার সাথে বরিশাল গিয়েছিলাম একসাথে, আমি এসে শুনলাম যে আলহামদুলিল্লাহ গত পার্ট ডেতে আমার টার্গেট যে ছিল সে টার্গেট অলরেডি আমি কাছাকাছি চলে এসেছি এবং টার্গেট ওভার করে ফেলবো এই মাসে, এরকম একটা অবস্থা। সো পার ডেতে হিসাব করে আমার সেলটা পার ডেতেই কাউন্ট করা হয়ে যায়। সুতরাং পার ডেতে আমার দুটো সেল মিলে প্রায় 5-6 হাজার টাকা আসে। সুতরাং এই মুহূর্তে ভেরি গুড। আপনার কত টাকা ফান্ড দিয়ে শুরু করেছে? এই সেকেন্ড ইনোভেশন মাত্র 50,000 টাকা ফান্ড দিয়ে শুরু করেছে এবং আলহামদুলিল্লাহ আমি এখন আমি সেখানে 6 জন কর্মচারী কাজ করছেন। মাশাআল্লাহ। সাব্বির, আমি আরেকটু জানতে চাই যে উদ্যোক্তা তো আপনি হয়েছেন, সেল করছেন ভালো, এর বাইরে নিজের বলার মতো গল্প আপনার, আপনাকে কী শিখিয়েছে বা লাইফে কী পরিবর্তন এনেছে যেটার জন্য আপনি আগে একটু অন্যরকম ছিলেন, এখন একটু ব্যতিক্রম হয়ে গেছেন বা অনেক পরিবর্তন হয়েছেন, বদলে গেছেন, সেগুলো যদি একটু শেয়ার? ধন্যবাদ। আসলে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমাকে দিয়েছেন পজিটিভ থাকার যে সর্বক্ষণিক একটা শিক্ষা, আপনার কাছে যেটা পেয়েছি অসাধারণ। যে কোনো পরিস্থিতিতে আমি মানে নিজেকে কন্ট্রোল দিয়েছিলাম যেটাকে বলে আমি করতে পারতাম না, সো এখন আমি শিখে গেছি কীভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়, যে কোনো পরিস্থিতিতে আমি নিজেকে সামলে নিতে পারি। আর বিশেষ করে যে একটা কান্ট্রি ওয়াইজ একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি হয়ে গেছে, এখন আমাকে, আমি গাজীপুর থাকি, আমি পাহাড়ি অঞ্চলে গিয়ে সিটাকাং চলে গেলাম কিংবা বান্দরবান চলে গেলাম, আমাকে ভাবতে হয় না যে আমার কীভাবে দিনটা কাটবে বা ওখানে সুন্দর একটা অর্গানাইজ করে নিতে পারে, যে আমি খালি একটা বললেই হলো আমি গাজীপুর সাবরেশন গাজীপুর ডিস্ট্রিক্ট আমরা এসেছি, দেন তারাই আমাকে বরণ করার জন্য প্রস্তুত থাকে। এই যে আমাদের, আর বিশেষ করে যেটা বেশি ভালো হয়, বেশিরভাগ আমাদের ইয়ত অন্টারপ্রনার, সুতরাং তাদের যে মানসিক লেভেলটা বা থিঙ্কিং লেভেলটা আমাদের অলমোস্ট সেম, সো দ্যাট ইজ হোয়াই আমরা খুব ভালোভাবে মিশতে পারি এবং নেটওয়ার্কিং বন্ডেজটা খুব ভালো হয়। আর দ্বিতীয়ত লেগে থাকার শিক্ষাটা, আমি আমার ফার্স্ট ইনোভেশন আমার আমি নিশ্চিত শতভাগ আমি নিজের বলার মতো একটা গল্প শোনা থাকলে আমার ফার্স্ট ইনোভেশন সফল করতে পারতাম না। যখন আমার তখন থেকে শিখেছি চরমভাবে কীভাবে লেগে থাকতে হয়, কীভাবে নিজেকে ধরে রাখতে হয় আমার অবস্থানটা, সুতরাং আমি সেই লেগে থাকার শিক্ষা থেকে আমার ফার্স্ট ইনোভেশন আলহামদুলিল্লাহ এখন একটা পর্যায়ে নিয়ে আমি দাঁড় করিয়ে রাখতে পেরেছি। এখান থেকে আমি চরমভাবে এটা শিখতে পেরেছি। এরকম একটা সময় তো ছিল মানে আপনার কি যে বিজনেস করতে এসছেন, অনেকে নানানভাবে যে তোকে দিয়ে হবে না, পারবি না, বা একটু অন্যভাবে দেখা, একটু সেইটা চরম একটা সত্য কথা বলেছেন স্যার। আমি ভালো রেজাল্ট করার পূর্বে ইংলিশে ফার্স্ট ক্লাসে অনার্স শেষ করেছি। আলহামদুলিল্লাহ আমার বাবা মা দুজনই বেঁচে আছে, আমার উপর আশীর্বাদ হয়, আমার ছাতা হয়, বটগাছ হয়। আমার বাবা খুবই প্র্যাকটিক্যাল মানুষ এবং খুব ধার্মিক মানুষ। দ্বিতীয়ত আমাদের পারিবারিক শিক্ষাটা ধার্মিক ভিত্তিতে একটা গড়ে আসছে। এদিক থেকে আমার বাবা কখনো চাইতেন না আমি ব্যবসা করি, তিনি চাইতেন সবসময় ভালো রেজাল্ট করার আগেই চাইতেন তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তার প্রশাসনিক ক্যাটাগরির একজন ক্যাডার হতে হবে, সেই স্বপ্নে সবসময় দেখবেন। অ্যাজ এ টিচার হিসেবে, সন্তান হিসেবে এটা সে চাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু মাঝে মাঝে ধৈর্য হারিয়ে যেতাম যে আমি এত কষ্ট করতেছি, বাবা আমাকে কেন আমাকে বলতেছে না, একটু সামনে আগে যে সাপোর্ট দিচ্ছে না, তারা বারবার বলতে চাকরি করো। তো আপনার কাছে শিখেছি বারবারকে বাবা আমাকে বারবার বোঝাতে হবে, বারবার বোঝাতে হবে। আমি এমন কাজ করছি স্যার, আমার ফিজিক্যাল শপ আছে, ওখানে ফিজিক্যাল শপ মানে দৈনিক আসতে হয়। সো এমনও ঘটনা হয়েছে, রাত্র 11টায় সব বন্ধ করে আমার বাড়ি বরিশালে ঘুরে আসছেন, যে রাত্র 11টায় দোকান বন্ধ করে ওই টি শার্ট ওই শার্ট পরে মানি ব্যাগটা নিয়ে বের হয়ে গেছি। উদ্দেশ্য একটাই, শুধু বাবাকে বোঝানো যে আমি ব্যবসায়ী করবো, খালি দোয়াটা করে দেন আমি সফল হবই।
সো এই নিমিত্তে এরকমও করছে, শুধু মানি ব্যাগ নিয়ে রাত্র 11টায় চলে গেছে বাড়িতে, কিছু বলে না, হয়তো ফোনেও বলা যাইতো যে আমি কনভিন্স করবো, কিন্তু মনে হয়েছে একটু কাছাকাছি গাইয়ে বলি, যাই সকালবেলা হাজির, সবাই তো দেখে হঠাৎ একই আমনে তুমি আসলা, কিছু বললা না, যাই আছে বাবা আমি ব্যবসাই করবো, একটু খেলে আমাকে দোয়া করে দেন, বরকত রাখেন, বিশ্বাস রাখেন আমি ইনশাল্লাহ সফল হব। সো আমি মনে হয় আপনার সেই শিক্ষায় সেই বাবা মাকে কনভিন্স করতে পেরেছি, তারা এখন কিছুটা বিশ্বাস করতে শিখেছে, ইয়েস তোমাকে দেব দেয় ব্যবসা সম্ভব, আমাকে কিছু সাপোর্ট করেন, এবং আমি এই তাদের সাপোর্টিংয়ের উপর ভরসা এবং তাদের এই দোয়ার বরকতে আমার বিশ্বাস আমার সেকেন্ড ইনোভেশন দ্রুত সফল হচ্ছে। জাবির, আপনি আপনার প্রতিষ্ঠানকে আগামী 5 বছর 10 বছর পরে কোথায় দেখতে চান? ধন্যবাদ স্যার, আমি আমার সেকেন্ড ইনোভেশন হালাল ফুডের যেসব পণ্য নিয়ে কাজ করছি, অলরেডি আমি আমার গ্রামের বরিশালের দুটো আইটেম গাজীপুরে হিট করে ফেলছে, আর সুতরাং আমার টার্গেট হলো বাংলাদেশের মানুষ একসময় খাইতো, দাদাদের কাছে শুনি বা চাচাদের কাছে শুনি যে এই একটা আইটেমের নাম বলেন। হ্যাঁ বলি, আমার এলাকায় ঝুরি ভাজা, চিনবেন না ঝুরি? ঝুরি ভাজা একটা আইটেম দিয়ে বেসন দিয়ে বানানো হয়, আমার এলাকার লাড়ু বা নাড্ডু আমি খেয়েছি ছোটবেলায়, অনেকদিন। এই যে বললেন স্যার ছোটবেলায় খেয়েছি, আমি সেই ছোটবেলার স্বাদটাই দিতে চাই। আর যে একটা আইটেমের নাম বলেন। হ্যাঁ আমার চিরা ভাজা আছে, আমার আঞ্চলিক ভাবে যেভাবে বানানো হয় নিজের হাতে চানাচুর আছে, আবার সুইট নাসেল সহ একটা চিরা আছে, এরকম কিছু ইউনিক আইটেম যেগুলো খুবই লোকাল মনে হবে, বাট এটাকে আমি কান্ট্রি না শুধু শুধু। তারপরে আমার একটা মনে পড়ছে এখন নারিকেলের চিরা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে পণ্যটা এখন খাচ্ছে, বরিশালে খাচ্ছে, ঢাকায় খাচ্ছে না, ঢাকায় খাচ্ছে কি বরিশালে খাচ্ছে না, সিটাগাং খাচ্ছে না, এভাবে প্রত্যন্ত অন্য পণ্যগুলো শীতকালে পাওয়া যায়, সেটা হচ্ছে আমরা হয়তো গুড় খাই এখনো সবাই, মানে শীতকালে কেউ খায় পাটালি গুড় বা, কিন্তু গুড় হওয়ার আগের একটা পর্ব আছে যেটাকে আমাদের ফেনীর ভাষায় রাব বলে, আমি জানি না অন্য, মানে রসটাকে খেজুরের রসটাকে একটু ঘন করে গুড়ের গুড়ের আগের যে ভার্সনটা যেটা পিঠা দিয়ে খেতে খুব মজা আর কি, সেইটা এখন আমাদের বাচ্চারা তো এগুলো দেখে নাই। আমি আবার ফেনীতে যাবো, আমি সেটা সার্চ করবো না, এটা অনেক জায়গাতেই আছে। অনেক ধন্যবাদ। সো আপনি কোথায় নিয়ে যেতে চান? আমি চাচ্ছি আগামী 5 বছরের ভিতরে সারা কান্ট্রি ওয়াইজ সারা দেশের আমার পণ্যটা সারা কান্ট্রি ছড়ানো, এবং মিশন 25 আমার হলো ইন্ডিয়াতে ফার্স্ট আমার ই নেওয়া, এবং দেশের বাইরে আমার দেশের পণ্যকে আমি ব্র্যান্ড করবো ইনশাল্লাহ। ভেরি গুড, আমি আপনাকে একটু উপকার করতে চাচ্ছি। আপনারা এখন যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, তারা একটু কমেন্টে লিখতে পারেন ছোটবেলায় আপনি কি কি খাবার খেয়েছেন যেগুলো গত 10-15-20 বছরে আপনার চোখে পড়ছে না, সেই খাবারগুলো একটু নাম লিখতে পারেন। আর ডেফিনেটলি সাব্বির সহ আরও যারা এটা নিয়ে কাজ করতে চায় তাদের উপকার হবে। থ্যাংক ইউ সাব্বির। আপনি যদি একদম শেষ কোনো বক্তব্য দিতে চান সবার উদ্দেশ্যে, বা আপনার নিজের কোনো ভালো লাগা বা ভেতরের কোনো অনুভূতি আপনি যদি শেয়ার করতে। ধন্যবাদ স্যার। যেটা আমরা অনেকেই উদ্যোক্তা খুব চাইলেই যে কোনো একটা ইনোভেশনে স্টার্ট আপ শুরু করে দেওয়া যায়, আজকে চিন্তা করলাম রাত্রে গুছিয়ে কালকে শুরু করে দেওয়া যায়, বাট যেটা চরমভাবে সত্য, প্রতিকূলতা হাজারো প্রতিকূলতা আসবে, আমার মতো চারপাশে দেয়াল হয়ে দাঁড়াবে, পৃথিবী উল্টো হয়ে আসবে, কিন্তু ইয়েস আমি চাই যাইতে আমি আমার গন্তব্যে পৌঁছাবই, এই মানসিকতা রেখে আপনি যদি লেগে থাকতে পারেন, আপনি নিশ্চয় আমার সাব্বির আমি যেভাবে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনার পথ বন্ধুর সকল পাতা অতিক্রম করে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।